আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূর কাছের দেশ ও বিদেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের নেক দোয়ায় আজকে আমরা যে রোগীর কাছে নিয়ে যাব, আমাদের ছোট ভাই, নাম হলো গোলাম রাব্বি। একে আপনারা আগেও দেখেছেন, এর ওপরে যেগুলো সমস্যা ছিল সবগুলো আমরা ধরেছি, আর একজন কেউ ডিস্টার্ব করতেছে, আগের চাইতে অনেকটাই ভালো আছে আমাদের ছোট ভাই, যুবক ছেলে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এখন আপনাদেরকে দেখাবো আর একজন ডিস্টার্ব করতেছে দূর থেকে, শরীর আসতে পারে না কিন্তু দূর থেকে বিভিন্নভাবে ভয় দেখায়। তাকে আমরা এখনই নিয়ে আসবো, কে মনে হয় ওর কেউ আত্মীয় হবে বা বন্ধু কেউ বান্ধবী হতে পারে, তাদেরকে আমরা যেই থাক তাকে ধরে নিয়ে এসে এক্ষুনি বন্ধ করব। আর আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, দিনের খাদেম হিসেবে, দিনদার পরেজগার হিসেবে আমাদের এই ছোট ভাই গোলাম রাব্বিকে আল্লাহ যেন কবুল করে দিনের জন্য, ও যেন সকল কাজে সফলতা হয়। আপনারা সকলেই দূর থেকে দেখেন, প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, আপনারা এই আমাদের ছোট ভাই গোলাম রাব্বির জন্য নেক দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালে কাল চলে কাল, কালে থরথর, কালে কমল, কালে শীঘ্র চলে ফিরানো করিনময়, যে গোলাম রাব্বিকে দূর থেকে সমস্যা করছে তাকে ধরে রে আসে কে তুই, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দ দষ্ট কায়দ, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দ দষ্ট কায়দ। জবান খুলে কথা বলো জলদি, মুসলিম আদের সালাম দাও, হিন্দু আদাব দাও, আদাব আদাব, হিন্দু কে তুমি, নাম কি? হ্যাঁ বলবো না, বলবো না, কি জন্য তুমি আসছো দেখি, নাম তো বলতে হবে তোমাকে। আসি নাই দূরে থেকে, দূরে থেকে কি করো, নজর দাও, দৃষ্টি, কেন কেন কেন? আমার ইচ্ছা আছে। হ্যাঁ বুঝিনি, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, ইচ্ছা হলে মানব জাতির প্রতি নজর দিবা, তুমি কে? নাম বলবো না। হ্যাঁ বলবো না, নাম বলবো না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, কাহার, ইয়া জুল জালাল ইকরাম, ইয়া জুল জালাল ইকরাম, ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিহালালিল্লাহ, আউযু বিরাসূলিল্লাহ। পূর্ণিমা, পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা, এরা একটা বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা, তুমি কি চলচ্চিত্র নায়িকা? হ্যাঁ তো তুমি কেন এর ওপর আসা, আমাদের গোলাম রাব্বির ওপর কেন নজর দিচ্ছ, কি জন্য দৃষ্টি দিচ্ছ বলো? আর ইচ্ছা আছে। ইচ্ছা কি জন্য হইলো, ইচ্ছা কেন হলো, এই মানব জাতির উপর ইচ্ছা হয় কেন, কেন হয়েছে বলো, তুমি কে, এর আগে যারা ছিল তার আগে তুমি কে? আমি আলাদা। তুমি আলাদা, এর আগে যারা ছিল তাদের সাথে কি তোমার সম্পর্ক আছে? হ্যাঁ না, সম্পর্ক ছিল, সত্য বলো, না সত্য বলো, না, নাম তো দিছো খুব ভালো নাম দেখতেছি তোমার, কি নাম? এর কে? পূর্ণিমা, ও পূর্ণিমা, হ্যাঁ কয়জন আছে বলো, কয়জন, হ্যাঁ কয়জন, একাই, সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ ধরো ইসলামী, ধরো কি বলবো, কতজন আছিস?
গাছে হ্যাঁ কোন গাছে থাকো? তুলগাছ। হ্যাঁ তুলগাছ, তুলের গাছ, তুলা গাছ। হ্যাঁ কই থাকো, সত্য করে বলো, মিথ্যা কথা বলো না, বলো গাছে তুলা, তুলা গাছ কোন কোন জায়গায়? বিলের পারে, বিলের বিলের পারে, বিলের পার, বিলের পার, বিলের পারে, বিলের পারে। কেন আসছ তুমি? কেন আসছ? আর আসবি? বারবার করে অত্যাচার করা সব কাজ বল হাইল কয়ম শক্তি দেখায় না, দেখায় না আর মানুষ পাও না তুই, মানব জাতির মানব জাতির পাও না, আমার সন্তানের বয়স হোক ভালো লাগছে, ভালো লাগছে কা বেড়ালয় বেটি বেটি? হ্যাঁ ছেলেটাকে কোন কাজ কর্ম পড়ালেখা কিছু করতে বলেন না, কিছু তো আজকে কথা করাবো তুমি হের পোলার উপর আইছো কেন? হের পোলারে কি করবা? হ্যাঁ কি করবা? বউ বিয়ে করবা তাহলে? জিজ্ঞাসাবাদ করেন না কথা কি লেগে আছো? আমার কথা শোনে না, কথা বলো কি শুনবে? আমার সাথে নিতে চাচ্ছিলাম, যাইনি, নিতে চাচ্ছিল যাইনি, তোমার সাথে যাইবে কেন? যাইতে চাই না, আর আসবে না, যা আর আসবে না, আইলে গলা কেটে দেবো, আইলে গলা কাটবো, আগেই গলা কাটি, তোমার তো বিশ্বাস নাই। আর এই যে ডাকাত বরিশাল থেকে আইতে যাইতে কয়টা খরচ হয়? বরিশাল থেকে আইছে, তোমার বিশ্বাস আছে? উঠে যাও, আর আসবে নাকি বলা হলে শাস্তি না দিলে হবে না, বুঝছো? কতদিন ধরে আস? হ্যাঁ কতদিন ধরে আসছে আমার সঙ্গে? এক মাস। এক মাস? এই মিথ্যা তো বলো কি জন্য? সত্যি বলো কতদিন হলে? এক মাস ছেড়ে দেবো,
সারা দিলা তোমরা তো ছয় জন আবার আসবা না মন্দি করো কি করবি বল ছেড়ে দেবো তোরে নাটকের আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের নেক দোয়া। আমাদের ছোট ভাই তার গায়ে একটা বদমাইশ জিন শুনলেন আপনারা, পূর্ণিমা। এই পূর্ণিমা নামে জিন, আসলে এরা তো রূপ ধারণ করে, নাম বলে, ইচ্ছে করলে এরা পূর্ণিমা, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে একজন নায়িকা আছে, এই নায়িকার রূপও ধারণ করতে পারে। এই ধারণ করে ছেলেদের কাছে আসে এবং তাদের সামনে দেখায়, বিভিন্নভাবে আক্রমণ করে। যাই হোক, আজকে আপনাদের নেক দোয়া আল্লাহপাকের খাস রহমতে তাকে আমরা ধরেছি, বন্ধ করেছি, এখন খুব ভালো রয়েছে আমাদের ছোট ভাই। ও আপনাদের উদ্দেশ্যে একটু সালাম দেবে, আপনাদের কাছ থেকে দোয়া চাবে, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। দেখি দর্শকের উদ্দেশ্যে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি এখন সুস্থ আছি, একটু আমার লাগে দোয়া করবেন সবাই। বহুদিন হলো অসুস্থ ছিলাম বলো? অনেক দিন হলো আমি অসুস্থ ছিলাম, শরীরের ভিতরে যারা যন্ত্রণা করছিল আমি মোটামুটি সুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন পুরোপুরি, সেই সাথে সাথে আরো দোয়া আল্লাহ যেন তার হায়াতের জিন্দেগিতে আমূলে বরকত দান করে এবং ভালো কর্মের ব্যবস্থা করে, পুরো শরীর যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।